তিরিশ তো পেরিয়ে গেল, আর কবে বিয়ের পিঁড়িতে বসবে? অবিবাহিত হলে এ প্রশ্নের মুখে নিশ্চয়ই পড়তে হয়েছে। নিশ্চয়ই জানেন আপনার বিয়ে নিয়ে আশেপাশের মানুষগুলোর কত মাথা ব্যথা। কিন্তু এই ব্যথার জন্য কি আপনার বিয়ে করা উচিত? না, কেবল সাত পাকে বাধা পড়তে হবে বলেই বিয়ে করবেন না, আপনার বাবা মা চান বলেও বিয়ে করবেন না, পাড়াপড়শির কৌতূহল মেটাতেও বিয়ে করবেন না, একটি সৎপাত্র অথবা সৎপাত্রী পেয়ে গিয়েছেন বলেও বিয়ে করবেন না, সমস্ত বন্ধুদের কিংবা ভাই বোনদের বিয়ে হয়ে গেছে বলেই বিয়ে করবেন না, সাবেক প্রেম ভুলতে গিয়ে বিয়ে করবেন না, জীবনে নিরাপত্তা পেতেও বিয়ে করবেন না, পাশে শোয়ার কাউকে চাই বলেও বিয়ে করার প্রয়োজন নেই, শুধু সন্তানের চাহিদাতেও বিয়ে করবেন না। তাহলে বিয়েটা কেন করবেন? বিয়েটা তখনই করুন যখন আপনার মন সায় দেবে, কারোর সঙ্গে সারা জীবন কাটাতে ইচ্ছা করবে একই ছাদের তলায়, এমন একজন সঙ্গী খুঁজে পেয়েছেন যাকে ছাড়া আপনার পৃথিবী অর্থহীন, কেউ আপনাকে আপনার চেয়েও ভালো বোঝে, আপনার ভালো মন্দ দুই গ্রহণ করতে পারে। বিয়ে তখন করুন যখন সঙ্গীর উপস্থিতি আপনার মুখে হাসি এনে দেয়, বিয়ে তখনই করুন যখন আপনার মন ও শরীর অন্যকে গ্রহণ করার জন্য তৈরি থাকবে, তা সে 18 বছরই হোক বা 30 বছর কিংবা হোক 40 বছর, জীবন আপনার, তাই বাঁচার স্বাধীনতাও আপনার। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।